সাল্লু আয়লা হেবিব সল্লাহ লাহুতা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু তা আয়ালা আলিহী বা আলিহিবাসাল্লাম ফ্রি ইসলাম ভাইরা আরমাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকের সেগমেন্টে আমরা যে সুন্নাত ও আদব সম্পর্কে জানবো তা হচ্ছে নখ কাটার সুন্নাত ও আদব সম্পর্কে জি হা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে জুমার দিন নখ কাটা মুস্তাহাব বর্ণিত আছে যে ব্যক্তি জুমার দিন নখ কাটে আল্লাহ তালা তাকে পরবর্তী জুমা পর্যন্ত বিপদ থেকে রক্ষা করেন এবং অতিরিক্ত তিন দিন পর্যন্ত অর্থাৎ দশ দিন পর্যন্ত আল্লাহ তালা তাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন নোক কাটার পদ্ধতি হচ্ছে ডান হাতের শাহাদাত আঙ্গুলি থেকে শুরু করে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত এরপর ডান হাতের যে বৃদ্ধাঙ্গুলি রয়েছে তা বাদ রাখবেন এরপর বাম হাতের যে কনিষ্ঠ আঙ্গুল রয়েছে তা থেকে শুরু করে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত নোক কাটবেন সর্বশেষে যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বাকি রয়েছে সেই বৃদ্ধাঙ্গুলের নোক কাটবেন এটাই হচ্ছে হাতের নোক কাটার সুন্নাত পদ্ধতি অপবিত্র অবস্থায় নোক কাটা মাকড় রয়েছে এছাড়া কেউ যদি দাঁত দিয়ে নখ কাটে তাও মাকরু এবং দাঁত দিয়ে নখ কাটার ফলে সেত রোগ হওয়ার আশঙ্কা রয়েছে কর্তৃত নখ পায়খানা বা গোসলখানাতে ফেলাও মাকরু রয়েছে কেউ যদি বুধবার দিন নখ কাটে তাহলে সেত রোগ হওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু যদি কেউ উনচল্লিশ দিন পর্যন্ত নখ কাটেনি আর আজকে বুধবার চল্লিশ দিন তাহলে তাকে অবশ্যই বুধবার নখ কাটতে হবে না হলে সে গুনাহাগার হবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে নোখ কাটার যে সুন্নত আদব সম্পর্কে শুনেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুন আমিন নবীন আমিন সল্ল্লা তালা আলিহিম